Assalamualaikum everyone. আমি অনিকা সজনী বলছি আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন থেকে আমার পুরো নামটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভাইয়া বলছে মানে তাদের পাপা সে বলছে যে পুরো নামটা শেয়ার করার জন্য কারণ আমার ইউটিউব আমার ফ্যামিলি সো তাদের কাছে তো আমার পুরো নামটা শেয়ার করতেই হবে তো ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলছি রান্না বানিয়ে একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই তো উনি বলছে উনি নাকি আজকে ব্রেকফাস্টে গুড়া দুধ খাবে সে নাকি রুটি পাউরুটি কিছুই খাবে না ওকে নিয়ে আমি প্রত্যেকটা দিনই মানে টেনশনে থাকি বা ওকে কি খাওয়াবো বা কি খাবে ও আমি বুঝতে পারি না ফল ফ্রুট খেলে কি আর পেট ভরে যতটুকু সামর্থ্য আছে ততটুকু তোকে খাওয়াই তারপরও দেখা যায় যে একটু ভাত না খেলে তো হয় না ও ভাতটা খেতেই চায় না হয়তো একটু নুডলস একটু মিষ্টি একটু ফল একটু জুস এগুলো দিয়ে সারাদিন পেট ভরিয়ে রাখি ভাত খেতেই চায় না তারপর ভালো খাবার খেতে চায় না ডিম সিদ্ধ ডিম ভাজা এগুলো সে খেতে চায় না তো কি আর করা আসলে ওর বয়স তো সবে 2 বছর হয়েছে তো এই জন্য ওকে বেশি জোরও করতে পারি না যেটা খেতেই হবে আসলে অনেকটাই ছোট তো আল্লাহ আল্লাহর রহমতে বড় হয়ে গেলে তখন বলতে পারবো বা তখন নিজের থেকেই খাবে এতে এটা মনে করে করে আমি নিজেকে সান্ত্বনা দেই যে বড় হলে সে হয়তো ঠিক হয়ে যাবে খাবার দাবার ঠিক মতো খাবে ও এখন যেটা খেতে চায় আমি সেটাই ওকে খাওয়াই বায়না করে যেটা সেটাই আমি পূরণ করার চেষ্টা করি তো বেশি একটা জোর করি না মাঝে মধ্যে একটু ভাত আলু সিদ্ধ দিয়ে একটু ভাত বা শাক ভর্তা শাক সিদ্ধ দিয়ে একটু ভাত ওকে খাওয়ানোর চেষ্টা করি দেখা যায় যে 2 নলা খাওয়ার পরেই সে আর বলে খাবে না তখন চিন্তা করি যে ওই 2 নলাটাই অনেক তার জন্য কি আর করা আরও কেউ নেই তো মা শাশুড়ি কেউই কাছে নেই সেই জন্য আরও বেশি কষ্ট হয়ে যায় তো এই তো আমি পাশে কিন্তু চুলায় তরকারি বসিয়ে দিয়ে আসছি আর তরকারি আমার হয়ে গেছে এই যে এটাকে কি মাছ বাটা মাছ বলে বাটা মাছই হবে হয়তো এটা দিয়ে আমি লাউ দিয়ে ঝোল করতেছি তো এখন ধনে পাতা দিয়ে আর জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো আমরা এই সাধারণত একটু ঝোলমোল পছন্দ করি আমি না বেশি পছন্দ করে তাজের পাপা ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা ছাড়া লাউ তরকারি এটা তো আমার মানে সম্ভবই না লাউ মানেই ধনে পাতা কি আর লাউ সবজিটা আমার প্রচুর ভালো লাগে তো তাদের পাপাকে এখন অফিসে বিদায় করে দিব পাপা তোমাকে কি বলছে কি বলছে তোমাকে পাপা নিয়ে যাবে না পাপা পচা আচ্ছা তুমি কার দল পাপার দল না আম্মুর দল আমার দল ওকে পাপা অনেক পচা না কি বলছে তোমাকে তোমাকে কি বলছে পাপা কি বলছে আম্মুকে একটু বলো পাপা পাপা কি বলছে বলো আমাকে যাহ পচা হয়ে গেছো তুমি তো তাদের পাপা চলে আসছে অফিস থেকে তো চলে আসার সময় সে আইসক্রিম নিয়ে আসছিল তাজবুড়ির জন্য সে তো এখনই এই যে খুলতে আমাকে দিচ্ছে না সে বলছে এখনই খাবো আর কাউকে দিব না এই যে আঙুল দিয়ে চাটছে আর বলতেছে স্ট্রবেরি সেইভাবে বলছে আসলে ও আইসক্রিম ঠান্ডা খাবারটা পছন্দ করে কি আর করা যেটা খেতে চায় সেটাই খাওয়াতে হবে এবং ঠান্ডাও প্রচুর লাগছে ওর তারপরে সে এই আইসক্রিম ঠান্ডা এগুলোই খাবে তো ডিনারের জন্য আমি চলে যাই রান্না করার জন্য ডিনারের জন্য এখন রান্না করব আলু ভাজি করব আর রুটি তৈরি করব আমরা রাতে এখন রুটি খাওয়া স্টার্ট করেছি তো আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম শুকনো একটা মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু রাঁধুনি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ তো ফ্রাই হয়ে গেছে পেঁয়াজগুলো আমার তো এখন দিয়ে দিব আমি আলু সাথে একটা টমেটো দিয়েছিলাম আর অল্প একটু বেগুন ছিল বাসায় সেটা বেগুনি করার জন্য রেখে দিয়েছিলাম কিন্তু সেদিন আর বেগুনি করে হয়ে ওঠেনি তো ভাবলাম যে ভাজির মধ্যে দিয়ে দিই তো হয়ে আরও বেশি টেস্ট হবে তো ভাজিটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম তো ভাজি এখন চুলা অফ করে দেবো আর রুটি কিন্তু আমার হয়ে গেছে তো কথা বলতে বলতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই বলবো কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর আমার বাচ্চাটার জন্য আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ